সাত সকালেই মুর্শিদাবাদের বহরমপুর আর সেখানেই পুরনো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড সংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়ি ভেঙে দিল প্রশাসন। বেশ কিছুদিন ধরেই সেখানে নোটিশ ধরানো হয়েছিল, কারণ অবৈধভাবে সেখানে নির্মাণ করা হয়েছিল বাড়ি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অত্যাধুনিক লন্ড্রি তৈরি হবে সেই জায়গায়, সেই কারণেই আজ সকাল থেকেই ভাঙার প্রক্রিয়া শুরু, কান্নার রোল গোটা এলাকায়। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি হয়েছে বিস্তারিত জানাও। দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, যারা তো পুরোনো হাসপাতালের পাশে যে আইসোলেশন ওয়ার্ড ছিল সেটাকে সেটিকে নতুন করে সেই জায়গাতে একটা মেকানাইজড লন্ড্রি করার উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। এবং সেই কারণেই কিন্তু সেইখানে সেই প্রেমিসিসের মধ্যে যে অবৈধ নির্মাণগুলি রয়েছে, একটি বস্তি রয়েছে, সেই বস্তিকে সরানোর জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে বারংবার চেষ্টা করা হয়। গত আগস্ট মাস থেকে কিন্তু এই এখানে যারা রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ জারি করা হয়, এবং তারপরে কিন্তু দুবার চেষ্টার পরেও কিন্তু তারা সফল হয়নি। কিন্তু আজকে সকালবেলায় প্রায় ভোর নাগাদ থেকেই কিন্তু এই নির্মাণ, অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এবং তারপরেই কিন্তু সেখানে যারা বস্তিদের যারা বস্তিবাসীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো সেখানে উত্তেজনা শুরু করে, কারণ তারা তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এইখানেই বসবাস করছেন, তাদের পূর্বপুরুষরাও এখানে থেকেছেন, এবং তাই সেই কারণেই তারা কিন্তু এই নির্মাণ তারা ভাঙতে দিতে রাজি ছিলেন না। তাদের বক্তব্য, তারা কিন্তু এইখানেই থাকবেন এবং তাদেরকে কিন্তু এখান থেকে সরানো যাবে না, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া ভাঙতে দেবে না। তারপরে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এখানে প্রায় 3.5 একর জমির মধ্যে একটি মেকানাইজড লন্ড্রি করার উদ্দেশ্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। সেই কারণেই কিন্তু এই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, এবং তারা কিন্তু এই সমস্ত কাজ, অবৈধ নির্মাণ যা রয়েছে 3.5 একর জায়গা এই লন্ড্রির জন্য দরকার, এবং সেই 3.5 একর জায়গার মধ্যে যতগুলি অবৈধ ভাবে এই বস্তিবাসীদের বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হবে, এটা কিন্তু সাধারণভাবে জানাচ্ছেন প্রশাসন। এবং কিন্তু যারা এই বস্তিতে যারা বসবাস করছেন তাদের বক্তব্য, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বস্তিতেই বসবাস করছেন, তাদের পূর্বপুরুষরাও কিন্তু এই বস্তিতেই থেকেছেন, সেই কারণে তারা কিন্তু চাইছে যে তাদের বাড়িঘর ভাঙতে দেবেন না, এবং তারা কিন্তু এইখানে থাকবেন। তার পাশাপাশি কিছু লোক তাদের বক্তব্য যে কিন্তু যদি ভেঙেও দেয় তাদের জন্য কিন্তু কোনো তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে কিন্তু যিনি দায়িত্বে ছিলেন এসডিও, তার সঙ্গে কথা বলা হয়, তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি কিন্তু এই পুনর্নির্মাণের বিষয়টা জানায়নি, বলেননি কিছুই, কারণ তাদের পুনর্নির্মাণ দেওয়ার কোনো নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত জারি হয়নি। এবং যে নোটিশ সেখানে টাঙানো হয়েছে দেখা যাচ্ছে সেই নোটিশেও কিন্তু বলা হচ্ছে যে অবৈধ নির্মাণগুলো ভাঙা হচ্ছে তার জন্য কিন্তু কোনো ক্ষতিপূরণের দাবি সরকারের কাছে করা যাবে না, এমনই নোটিশ কিন্তু সেখানে আগে থেকে দেওয়া হয়েছিল। এবং সেই নোটিশ মোতাবেক কিন্তু আজকে সকাল থেকেই সেই সমস্ত অবৈধ নির্মাণ যুগে রয়েছে মেডিকেল কলেজের সেটার মধ্যে সেইগুলি কিন্তু ভাঙা হচ্ছে সকাল থেকে। বিনয়, এলাকার মানুষজন যারা রয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি তুমি যে ছবি পাঠিয়েছো, প্রচুর মানুষজন সেখানেও কিন্তু রীতিমতো কান্নাকাটির রোল, এদের পুনর্বাসনের জন্য কি কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি সরকার? এবং তোমার সঙ্গে কি কথা হলো এসডিও, তিনি কি কিছু বলেছেন? না, দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুনর্বাসন নিয়ে কোন রকম কোন সিদ্ধান্তই এখনো পর্যন্ত সরকারের কাছে নেই এমনটাই কিন্তু বক্তব্য। কারণ যে নোটিশ তারা টাঙিয়েছে সেই নোটিশেও কিন্তু দেখা যাচ্ছে যে লেখা রয়েছে সেখানে যে এই যে নির্মাণগুলো যেগুলো ভাঙা হচ্ছে সেই তার জন্য কিন্তু কোনো ক্ষতিপূরণের দাবি কিন্তু কর্তৃপক্ষ করতে পারবেন না। এই যাদের বাড়ি ভাঙা হচ্ছে তারা কিন্তু সরকারের কাছে কোনো রকম ক্ষতিপূরণের দাবি কিন্তু করতে পারবে না এমনটা কিন্তু নোটিশেও বলা রয়েছে। এবং তারা কিন্তু সরাসরি এই পশ্চিমবঙ্গের যে সরকার, তৃণমূলের সরকার, সেই সরকারের বিরুদ্ধে কিন্তু মুখ খুলছেন, তাদের কিন্তু বক্তব্য তারা কিন্তু সরাসরি বলছেন যে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার চান না, তারা দুয়ারে সরকার চান না, তারা কিন্তু এই বস্তিতেই থাকতে চান, এবং তাদের যদি সরকারি ভাবে কোনো কাজের জন্য যদি তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয় তার জন্য কিন্তু তাদেরকে কোনো রকম ভাবে ক্ষতিপূরণ দিতেই হবে, এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এমনটাও কিন্তু তাদের দাবি হচ্ছে। ধন্যবাদ বিনয়। এই মুহূর্তে আমরা শুনে নেব সেখানকার মানুষজন যারা রয়েছেন তাদের কি বক্তব্য, তারা কি বলছে এই অবৈধ নির্মাণ ভাঙার যে বিষয় সেটা নিয়ে। আমরা এখানে একসঙ্গে
চাই না, আমরা তাহলে ওই ঘর আমরা চাই না, ওকে আমরা ওকে প্রধানমন্ত্রী করব না ভেবেছিলাম দিদি। এটা নিয়ে আমার কিছু বলেন না, আমার হাত উর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে আমাদের সেইভাবে কাজ চলছে। এটা সরকারি সম্পত্তি, আমি অথরাইজ নই এই ব্যাপারে বলার জন্য, আমার হায়ার অথরিটি রয়েছে, আমি এসডিও সাহেবের অধীনে কাজ করি। আপনি এসডিও সাহেবের কথা এই নিয়ে জিজ্ঞাসা করুন, এই নিয়ে আমি আমি মন্তব্য করতে পারবো না। আমাদের